বন্ধুগণ কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো হচ্ছে কি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আজকের ব্লগটা শুরু করেছি হচ্ছে কি সকাল থেকে বন্ধুগণ। তো এই যারা হচ্ছে গিয়ে আমি চাল টাল নিয়ে দেখতেই পেলেন আমি হচ্ছে এখন ভাতটা বসিয়ে দিয়েছি। তো এই জায়গায় হচ্ছে কি আমি ভাতটা বসিয়ে তারপর হচ্ছে লাইনটা দিয়ে দিচ্ছি বন্ধুগণ। সকাল সকাল রান্নাটা করে ফেলি, নয়তো হচ্ছে কারেন্ট চলে যায়। কালকে কারেন্ট চলে গেছে, রান্নাও করতে পারি না আর আপনাদের সাথে কোনো ব্লগও শেয়ার করতে পারি না বন্ধুগণ। এই জায়গায় হচ্ছে আমি লম্বা লুলে আসি বন্ধুগণ। আমি হচ্ছে লম্বা লু সিদ্ধ করবো, যেহেতু রোজায় ভরতেছে রোজার মেয়ে তার বন্ধুগণ লম্বা লুটা খাওয়া হইতো না, বুঝছেন না? সারাদিন দেওয়ার খাওয়াটা হইতো না, তো রাত্রের বেলা ইফতারি খাইয়া তার খাইতে ইচ্ছে করতো না। তো যাই হোক লম্বা লুগুলি হিজাইলটা হিজাই লম্বা লুটি আজ খাইলাম বন্ধুগণ। এই জায়গায় এসে যাই, আজকে এসে যাই রমজানের আজকাল রাত্রে খাই এসে যাই কলকাতা রম রোজা। তো যাই হোক রোজার লেগে তো তেমন বাজার টাজার করছে না, আমি নগর লগত শেয়ারই করলাম কি বাজার দেখে করে এনে দিছে। তো যাই হোক এই জায়গায় এসে যাই, আজকে এসে যাই কোনো রকম ম্যানেজ করতে হবে, বাজার টাজার করবো আজকে মনে হয়। তো এই জায়গায় এসে যাই আমি ডিম 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 রান্না করবো। আর এই জায়গায় শশা খাইতে রয়েছি বন্ধুগণ, শশা এমনি শুধু খাইবো, শশা দিয়ে কোনো তরকারি রান্না করতাম না। আর এই জায়গায় লইছে গা আমি আলু ফেলে নিছি তিনটার মধ্যে, আর তিনটা ডিম নিবো, তিনটা ডিম দিয়ে তিনটা আলু দিয়ে হচ্ছে যাই আমি সুন্দর করে একটা তরকারি রান্না করবো, এটা আপনাদের সাথে শেয়ার করবো। আর এই জায়গায় যে একটা ডিমটা বন্ধুগণ ব্যাংকে গেছে আনতে সময় বুঝছেন নি, তা আমাকে ডিমটা ভালাই দিবো আমি এসে যে হিসাবের মানুষ। তো যাই হোক আমি এই ডিমটা সুন্দর করে রেখে দিছি, এখন হচ্ছে যাই আমি এটা রান্না দিলাম বন্ধুগণ। তো যাই হোক তিনটা ডিম আর লইছি না, দুটা ডিমই লইছি বন্ধুগণ। আমার কাছে মনে হচ্ছে তিনটা ডিম বেশি যাবো, এত বেশি বেশি করে খাই এলাইলে কি বন্ধুগণ, এই জায়গায় একটু হিসাব টিসাব করা লাগতো না। তো যাই হোক এই জায়গায় এসে যাই নুন মরিচ হলুদ দিয়ে এটা সুন্দর করে ভালো করে হাতে গুঁটা করা দিয়ে সুন্দর করে ফেটাই লিতেছি বন্ধুগণ। তো যাই হোক এই জায়গায় এসে যাই ডিমটা ভালো করে ফেটাই কড়াইয়ের মধ্যে এসে যাই ইন্ডাকশনে কড়াইটা বসাই দিছি, কড়াইটা বসাই হচ্ছে যায় তেলটা দিয়ে হচ্ছে গরম করে এখন হচ্ছে যায় ডিমটা দিয়ে দিছি বন্ধুগণ। ডিমটা সুন্দর করে ফুট 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 করে হচ্ছে যাই ডিমটা ফুটটা সুন্দর করে হয়ে যায়। তা সার এই জায়গায় হচ্ছে যায় আমি লাড়াছাড়া দিয়ে ডিমটা সুন্দর করে কুচি কুচি করে ভেঙে হচ্ছে কেটে নিবো বন্ধুগণ। তো যাই হোক এভাবে হচ্ছে যায় ডিমটা সুন্দর করে লাড়াছাড়া দিয়ে ভেঙে গেলাম। আপনারা যদি চান আমার এই রেসিপিটা ফলো করতে পারেন বন্ধুগণ। তো রেসিপিটা হচ্ছে যায় সম্পূর্ণ আপনার লগে, আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবো। তো এই জায়গায় ডিম দেখতেই পাচ্ছেন ডিমটা সুন্দর করে নাড়াচাড়া উল্টে ফালটায় সুন্দর করে গুতায় 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 এটা সুন্দর করে বাংলাছি বন্ধুগণ। তো এই জায়গায় যে ডিমটা সুন্দর করে লাড়াছাড়া গুতায় গাতায় হয়েছে যায় সুন্দর করে ভাঙ্গা ভাঙ্গা লাইরা সাইড এই ডিমটা সুন্দর করে ভাই এখন হচ্ছে যে আমি এটা বাড়ির মধ্যে বাইরে লুম বন্ধুগণ। বাড়ির মধ্যে বাইরে তারপরে যে তেলটা রান্না দিয়ে সুন্দর করে তেলটা না নেয় তারপরে যে আমি দিয়ে দিব পেঁয়াজ রসুন বন্ধুগণ। এমনি সুন্দর কইরা আমি ডিমটা এমনি বাজতে লাগবেন বন্ধুগণ। তো যাই হোক আপনার কাছে যে ডিম বাজারে ভালো করে দেখাই দিলাম, আপনারা ঠিক এমনি বাজবেন। তো এই জায়গায় যে ডিমটা সুন্দর করে আমি নামাই লইতেছি, নামাই হচ্ছে যায় তেলটা দিয়ে দিন কড়াইয়ের মধ্যে বন্ধুগণ বন্ধুগণ। পেঁয়াজের লগে একটা রসুন দিয়ে দিবেন বুঝছেন, তো এই সুন্দর লাগবে। আমি এই জায়গায় সুন্দর করে একটা বড় পেঁয়াজ লইছি আর ছোট ছোট দুইটা রসুন লইছি সুন্দর করে ফল্লা লই আসি বন্ধুগণ, সাথে ধনিয়া পাতা ফল্লা লইছি, ধনিয়া পাতা দিয়ে রান্না তাই মজা দেখি। তো এই জায়গায় হচ্ছে আমি সুন্দর করে পেঁয়াজ রসুনটা সুন্দর করে দিয়ে বালা করে লাড়াছাড়া দিয়া এটা সুন্দর করে বাজতে লেগেছি বন্ধুগণ। পেঁয়াজের রোজ সুন্দর পেঁয়াজের রসুনের একটা যেন সুন্দর একটা গন্ধ বাড়ি করতে হন হচ্ছে যাই সুন্দর করে ময় মশলা দিয়ে দিন বন্ধুগণ। তো এই জায়গায় যে আমার পেঁয়াজ রসুনটা সুন্দর করে বাজায় গেছে এখন হচ্ছে যে আমি সুন্দর করে পেঁয়াজ রসুনটা দিয়ে দিতেছি বন্ধুগণ। আর যে সুন্দর করে দিবেন তাহলে বেশি বেশি মজা লাগবে। তো এই জায়গায় যে যায় হলুদ ভাই মচির ভাই হচ্ছে যে হজর ভাই দিয়ে সুন্দর করে লাড়াছাড়া লাড়াছাড়া দিয়ে এসে যে আমি কলা আলুগুলি দিয়ে দিতেছি বন্ধুগণ। আপনারা চাইলে আলুর অন্য ডিজাইন বইটা করতে পারেন, আমার তো এমনি ভালো লাগে, আমি এমনি সুন্দর করে দিছি। আর এক্সট্রা কোনো পানি দিতাম না আলুর মধ্যে যে ভ্যান্ডা ছিল এই ভ্যান্ডেই সারবো। তো এই জায়গায় যে ডিমটা ওর সাথে দিয়ে দিতেছি বন্ধুগণ, তাহলে এসে যে সুন্দর সুন্দর ফ্লেভার আইবো। তো এই জায়গায় যে ধনিয়া পাতারও দিয়ে দিতেছি, তারপরে এটার সুন্দর করে লাড়াছাড়া দিয়ে মিশাইয়া তারপরে এসে যে এটার আমি একটা ডাকনা দিয়ে ডাইকে দিম বন্ধুগণ। তো এখন এসে যে এটার সুন্দর করে লাড়াছাড়া দিয়ে মিশাই লইতেছি বন্ধুগণ। আপনারা যদি চান এইটার আবার অন্যভাবে রাঁধতে পারবেন, যে এটা হেটে আমি দিচ্ছি যে আপনারা ধনিয়া পাতা দিবেন না তেজ পাতা দিবেন বুঝছেন বন্ধুগণ, অন্য অন্য করে রাঁধার না করে দেন। যেহেতু আমরা এসে যে ডিম আলুর খাদক বন্ধুগণ বুঝছেন না, আমার ঘরে এসে যা জানে আমরা সবসময় আমার ভিডিও দেন হলে তো জানেনি, আমার ঘরে এসে যা আলু ডাল ডিম এটি এসে যা আমার ঘরে কমন খাওয়ানি এটি সারা আমার চলো ওই না বন্ধুগণ। তো যাই হোক আপনার ঘরে সুন্দর সুন্দর ডিমের আলুর রেসিপি আপনার লগে সবসময় শেয়ার করতে থাকবো, আপনারা খালি দেখতে থাকবেন বুঝছেন নি। আর জানেন নাকি আমগো মতন আলু খান তো হেরা এসে দেখা লাগে তো ভালোই হবো। তো যাই হোক ডাকনা দিয়ে সুন্দর করে ডাকিয়ে দিলাম। আর এই জায়গায় হয়েছে যে মহিষের ডিব্বাটি লাগাই লেতেছি বন্ধুগণ, দেখছেন নি তেলের মুখ কাটাও লাগাই নি। তো যাই হোক রান্না
করায় ব্যস্ত হয়ে থাকলে মনে হয়ে যাবে সবকিছু খোয়া খোয়া রেন ধরলে তো যাই হয়ে গেলি সুন্দর করে রাখি যা ডাকনা গেলি লাগাই লিছি আর এখন হয়েছে যে আমি সুন্দর করে ইন্ডাকশনটা বুঝলাম না আইলে বন্ধুগণ ইন্ডাকশনটা পরিষ্কার করতে আমার যেই কষ্ট হয় গো বন্ধুগণ যেহেতু এসে যে কারেন্টের জিনিসপত্র উঠুনি সাবধানে সাবধানে ব্যবহার করুন লাগে যে বয়ে বয়ে মশান লাগে এটার লেগে কি করি অক্ষণে কয়দিন ধরে সুন্দর করে রান্দার সময় সময় একটু বার বার মশা দালাই তো তাই তেল তোল সবকিছু সুন্দর মশা হয়ে যাক আর এই জায়গায় যে আমি আলু গুলোতে সিদ্ধ করছি আমি ভাতটা হয়ে গেছে আলু ডিয়ে গেছে এখন হয়েছে যে আমি নামাই লেতেছি হাতের মধ্যে গো বন্ধুগণ লাম্বা লুই উন গরম লাগাই দেয় গো বন্ধুগণ ঠাইটা করে উড়াই তরি না করে তো যাই এক সুন্দর করে উড়াই লেছি আর হয়েছে যে কতগুলো বাইতে ছিল এই ভাতগুলি দিয়ে দিছি একটু গরম হয়ে যাক আর এই জায়গায় যে আমি আলুগুলি সোলাইলো মনে হয় এখন হয়েছে যে আমি এটা বালা করে লালাসারা লালাসারা দিয়ে আলু ভাজিটা উড়াই লিতেছি বন্ধুগণ তো এমনি যদি আপনারা রাঁধেন ডিমের আলু ভাজিটা যেই মজা লাগবো গো বন্ধুগণ কতভাবে রান্ধন যায় রান্ধনের কি শেষ আছে বন্ধুগণ তো যাই হোক আপনারা এমনি ফলো করেন আপনাদের কাছে ভালো লাগবো বিশেষ করে যারা নাকি ডিম আলু খান তারা করে খেতেছে তো যাই হোক এই জায়গায় হয়েছে যে আমার রান্না বান্না কমপ্লিট লাড়াচাড়া লাড়াচাড়া দিয়ে বয়েল এসি আলু ভাজিটা আর এই জায়গায় হয়েছে যে আমি সব কিছু রেডি করে নিয়েছি আমার আজকের খাওয়ানো এসেছে যে ডাল আলু ভাজি শসা লাম্বা আলু এসে যায় ভাত বুঝছেন নি আজকে আমার সকালবেলার নাস্তা এইটা দুপুরে সেটা দুপুরে কম আর যেহেতু এসে যে আজকে রাত্রে খাইয়ে তারপরে এসে যে কালকাতে রোজা থাকুন লাগবো তো রাইতে চিন্তা করুন লাগবো কি রান্না যদি না রান্ধি কিছু তো ইত্যাদি দিয়ে ডিম ডুম খোলা দিয়ে বন্ধু তাহলে এলাম আমার মতন গরিব মেয়েছে আলাদা আবার কি বুঝছেন না রোজা থাকুন রোজার সব এটা খাওয়া বালা বালা খাওয়া লাগবো কোনো কথা আছে বন্ধুগণ।